ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बत्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीम्। ॐ वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা সকলকে শুভেচ্ছা জানাই। যোগ অফ অ্যাকশন, কর্মযোগ, আমরা তৃতীয় অধ্যায়ে ছিলাম এবং এখানে একটি অদ্ভুত তত্ত্ব, যেটি সার্বজনীন, যারা কর্ম করে সুখ পেতে চায় তাদের জন্য একটি সার্বজনীন তত্ত্ব বা দর্শন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে প্রজাপতি শুধু সৃষ্টি অর্থাৎ মানুষ তৈরি করে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন তা না, তার সঙ্গে যজ্ঞকেও সৃষ্টি করে পাঠালেন এবং বললেন এই যে যজ্ঞের সঙ্গে তোমাকে সৃষ্টি করলাম, ভোগের জন্য নয়, যজ্ঞ মানে ত্যাগ, তোমাকে সৃষ্টি করলাম, তুমি বেড়ে ওঠো, তুমি বড় হও, তুমি সংখ্যায় বাড়ো, জগৎ পরিব্যাপ্ত করো, কিন্তু যজ্ঞকে সঙ্গে নিয়ে, এবং এই যজ্ঞ তোমার কামধেনু হবে, কামধেনু প্রদান করবে, ইষ্ট কামধুক প্রসবিশুদ্ধম, তুমি দিয়ে বেড়ে ওঠো, এই যজ্ঞ কনসেপ্ট। এবং সেই যজ্ঞ কনসেপ্ট বলতে বলতে বলছেন যে দেবতারা আমাদের দিচ্ছে, আমরাও দেবতাকে দেব, পরস্পরং ভাবয়ন্ত, শুধু দেবতা নয়, ভূত, ভূতযজ্ঞ, পিতা মাতা, এই সব সব সকলকে নিয়ে চলতে হবে, প্রকৃতিকে নিয়ে চলতে হবে, ব্যালেন্স রাখতে হবে, আর যাদের কাছে যা কিছু পেয়েছ, ইষ্টবস্তু পেয়েছ, ভোগ্যবস্তু পেয়েছ, যজ্ঞ ভাবনা করে সেগুলোকে গ্রহণ করতে হবে, তাদেরকে যদি ফেরত না দাও তাহলে তুমি কিন্তু ঋণী হয়ে থাকলে, চোর হয়ে থাকলে, তুমি জোর করে নিয়েছো, কিছু ফেরত দাওনি, তো এই দত্তান অপ্রদায় ঐভ্য তাদেরকে না দিয়ে, উইদাউট অফারিং ব্যাক টু দেম হোয়াট ইজ দেয়ার ডিউ, তাদের যে প্রাপ্য সেটা তুমি যদি না দাও, যেমন আপনি মজুরদের খাটিয়ে তাদের যদি প্রাপ্য বেতন না দেন তাহলে আপনি কিন্তু অন্যায় করলেন,
এরা বলছেন চোর হয়ে রইলেন। তেমনি অন্যের কাছ থেকে নিয়েছি, তাদের সার্ভিস নিয়েছি, তাদের পেমেন্ট করছি না, গাছ থেকে ফল পাচ্ছি, ফল খাচ্ছি, গাছে জল দেব না, সার দেব না, পরিচর্যা করব না, এ হয় না। একদিন সেগুলি ভীষণ আকার ধারণ করে ফিরে আসে। তারা চোর, চোরের শাস্তি কি? চোরকে তো জেলে যাওয়া হয়, অশেষ দুঃখ ভোগ করতে হয়। নোবডি লাভস দিস থিভস। সেজন্য বলছেন, যার কাছ থেকে যা পেয়েছ যোগ্য ভাবনা করে ফেরত দাও, যদি না দাও অপ্রদায়, যদি এরকম থাকো আমি দেব না, তোমাকে চোর বলা হবে। এবং যা পাচ্ছ সবাইকে দিয়ে, এটি হচ্ছে আধুনিক মানে ইকোনমিক্সের মূল তত্ত্ব। মূল তত্ত্ব যে যোগ্য অবশিষ্ট, যোগ্যাবশেষ যেটি থাকবে সেটি সমস্ত, সেটি ভোগ করলে পরে সেটি সমস্ত পাপ থেকে মুক্ত হবে। অদ্ভুত কথা। আমরা অর্থনীতি কিছু পড়েছিলাম, তার বেসিক পার্ট আমরা প্রথম এক মাসের মধ্যেই পেয়ে যাই যারা অর্থনীতি পড়েন। আপনারা শুনেছেন ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন, চারটে ফ্যাক্টর লাগে উৎপাদনে, সব মিলে যা উৎপন্ন হলো সেগুলো কি সব ওই অর্গানাইজেশন অর্গানাইজার যে তার বাড়িতেই যাবে, ক্যাপিটালিস্টের বাড়িতেই যাবে? বলছে না, ল্যান্ডকে তার প্রাপ্য দাও সেটা হবে রেন্ট, লেবারকে তার প্রাপ্য দাও সেটা হবে ওয়েজ, ক্যাপিটাল যারা ব্যাংকে যারা ঋণ নিয়ে কাজ করে ব্যবসা চালায় তার প্রাপ্য, ক্যাপিটাল তুমি নিয়োগ করেছো, এমপ্লয় করেছো, তার প্রাপ্য হচ্ছে ইন্টারেস্ট। দারুণ জিনিস, আপনি 500 কোটি টাকা লোন নিয়ে একটা বিজনেস শুরু করেছেন, প্রচুর ইন্টারেস্ট দিতে হয়, তার প্রাপ্য তাকে দাও, উৎপন্ন দ্রব্যের থেকে এই তিন ভাগ চলে গেল, অবশিষ্ট যেটা থাকলো সেটা তোমার, অবশিষ্ট যেটা থাকলো সেটা তোমার। এই কাকে কতটা দেবে সেটাই বলা হচ্ছে যে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ ডিস্ট্রিবিউশন। তার যেটুকু কন্ট্রিবিউশন তাকে এক্সট্রা একটা লেবার নিয়োগ করার জন্য প্রোডাকশান যতটুকু বেড়েছে সেটাই হবে লেবারের ওয়েজ, তার ভ্যালুয়েশন। অর্থাৎ তাদের যেমন যেমন কন্ট্রিবিউশন হয়েছে তেমন তেমন তাদের পেমেন্ট হবে। ইফ দে আর পেড অ্যাকর্ডিং টু দেয়ার কন্ট্রিবিউশন দেন নাথিং মোর ইজ লেফট ইন দ্য হ্যান্ডস অফ দি অর্গানাইজার টু এক্সপ্লয়েট দি আদার ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এই হচ্ছে যোগ্য। আমরা দিই কিন্তু সাফিসিয়েন্টলি দিই না, যার জন্য মালিকের হাতে প্রচুর অর্থ বেঁচে থাকে, ট্যাক্স ফ্যাক্স দিয়েও প্রচুর বেঁচে থাকে। এবং আমি আগেও বলেছি আগের দিন যে লেবার শেয়ার ক্রমশ কমে যাচ্ছে, প্রফিট শেয়ার ক্রমশ বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে লেবারার্স আর এক্সপ্লয়েটেড। হু আর এক্সপ্লয়টিং? দিস ওনার্স, মালিক। এই বলছেন যোগ্যাশিষ্ট সিনো, আসীন মানে হচ্ছে খাওয়া, যজ্ঞের অর্থাৎ সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর যেটুকু বাকি থাকে সেটাই হচ্ছে গুড পিপুল লিভিং অন দি রেমন্যান্টস অফ যজ্ঞ আর ফ্রিড ফ্রম অল সিনস মুচ্ছন্তে সর্বকিল্লিস মানে পাপ, সব অন্যায় থেকে তারা মুক্ত হয়। যেটুকু অবশিষ্ট থাকে সবার শেষে যা পড়ে লয় তাহাই লব, রবীন্দ্রনাথের গান আছে।
সবার শেষে যা পড়ে রয়ে তাহাই রং আছে না, দুলাই দুলাই ধূসর হব। আগে আমি আমার জিনিসটা নেব না, লাইনে দাঁড়িয়ে আছি, লিমিটেড জিনিস আছে, আমি সবার শেষে দাঁড়িয়েছি, আমি এগিয়ে গিয়ে আগে আমারটা নেব না, সবার শেষে যা পড়ে রয় তাহাই লব, যেটুকু পড়ে থাকবে। কিন্তু প্রোডাকশনের ক্ষেত্রে, এটা সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে এই নিয়ম এটা বেঁধে দিচ্ছেন গীতা। আমরা দেখছি অর্থনীতিতেও তাই আছে, কিন্তু বলছেন ভুঞ্জতে তে তঘং পাপা যে পচ্ছন্তি আত্মকারণাত, যে নিজের জন্য আত্মকারণ, আত্মার জন্য নিজের জন্য যে রাঁধে সে পাপ অন্ন ভোজন করে। এইসব হলো। তারপর এইবার নতুন তত্ত্ব, নতুন জিনিস, ১৬ নম্বর, এটা হচ্ছে প্রিলিউড। বলছেন ভগবান বলছেন, দেখো অর্জুন, আমি এইভাবে এই কর্মচক্র প্রবর্তন করেছি, সেটি ধর্মচক্রে রূপান্তরিত হবে, এবং প্রবর্তিতং চক্রং, এই যে হুইল অফ স্যাক্রিফাইস দাস সেট ইন মোশন, আমি সেই কর্মচক্র প্রবর্তন করেছি। এটা আগে তো বলে দিলেন, তোমার ভেতরে কামনা বাসনা দিয়েছি, তোমাকে বলা হয়েছে তুমি বেড়ে ওঠো, ভোগ করো, কিন্তু ভোগ করবে এই যজ্ঞকে নিয়ে, সহ যজ্ঞের সঙ্গে তোমাকে সৃষ্টি করেছি, একা তোমাকে বিশ্বাস করিনি, একা তোমাকে বিশ্বাস করে ছাড়িনি, জানি মহা অনিষ্ট করবে, সমস্ত পৃথিবীটা তোমার তখন ভোগের জায়গা হয়ে যাবে। এটা খুব ছোট্ট একটা চুটকি আছে, বুঝলেন, চুটকি আছে। ইংরেজরা খুব গর্ব করে বলতো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না, খুব গর্ব করে বলতো। যাকে বলছে সে তখন বলল, তার কারণ ইভেন গড ডাজ নট বিলিভ দ্য ব্রিটিশার্স ইন দি ডার্ক, বলে তোমাদের রাত্রিতে তোমাদের বিশ্বাস করা যায় না, সেই জন্য তোমাদের দিনের আলোয় সবসময় রাখা হয়েছে, বিশ্বাস করা যাচ্ছে না, তোমাকে সৃষ্টি করে একা ছেড়ে দিয়ে আমরা বিশ্বাস রাখতে পারি না, ভগবান বলছেন। সত্যি তাই, ভগবান বিশ্বাস করেন না, যজ্ঞকে সঙ্গে দিয়েছেন, যাও ওকে নিয়ে বেড়ে ওঠো, বুক করো, এবং প্রবর্তিতং চক্রং ন অনুবর্তয়তি ইহ য, যে এই পৃথিবীতে এই চক্র অনুবর্তন অনুসরণ করে না, হু ডাজ নট ফলো দিস চক্র, হুইল অফ স্যাক্রিফাইস, ল অফ স্যাক্রিফাইস, সবাইকে দিয়ে খেতে হবে, কাউকে বঞ্চিত করে নয়। একই মায়ের পেটে দুই ভাই, এক ভাই প্রফেসর হয়েছে আর এক ভাই চাষবাস করছে, একজনের খাবার জোটে না আর একজন প্রাচুর্যের মধ্যে আছে, দুই ভাই কী করে থাকে এইভাবে, ভগবান জানেন, আমরা ভাবতেও পারি না, কিন্তু এগুলো দেখতে পাচ্ছি হয়। বলছেন তাদের কারো কল্যাণ হয় না, এতে তারা অঘায়ু ইন্দ্রিয় রাম ইন্দ্রিয়া রাম মোঘং পার্থ সজীবতি। বলছেন পার্থ শোনো, যারা এই চক্র স্বীকার করে না নিজেদের জীবনে, যারা অনুবর্তন করে না, ন অনুবর্তন অতি ইহ এই সংসারে, আমি যে চক্র চালিয়েছি, দে আর লিভিং এ লাইফ অফ সিন, অঘা আয়ু, তাদের আয়ুটাই আয়ুটাই পাপের আয়ু হয়, ইন্দ্রিয়ারাম দ্য সেন্সুয়াস, অর্থাৎ ভোগের মধ্যে তারা থাকে, এবং সেটা হতো কিন্তু মোঘং পার্থ সজীবতি, তারা সে অথবা পুরুষ অথবা মেয়ে যাই হোক, মোঘম অমোঘ মানে হচ্ছে কি আনফেইলিং, মোঘম হচ্ছে ফেইলিং, মানে মানে হচ্ছে কি বলো, এটা ব্যর্থ জীবন, ব্যর্থ জীবন যাপন করে, দে লিভস দে লিভ ইন ভেইন, হি অর সি লিভস ইন ভেইন, এই চক্র
এই চক্রকে যে ভেঙে দেয়, চক্রের নির্দেশ যে মানে না, সে হচ্ছে সেলফিশ, সেলফ সেন্টার। কি হয় তাদের? লাইফ অফ ইভিল, অঘায়ু, আয়ু মানে লাইফ, অঘায়ু, অঘ মানে পাপ, পাপের আয়ু নিয়ে বেঁচে থাকে, পাপের আয়ু নিয়ে বেঁচে থাকে, পুণ্যের স্পর্শ সে আয়ুতে নেই, সে জীবনে নেই। ইন্দ্রিয়ারম, কেন না তারা ইন্দ্রিয় সেন্সুয়াস প্লেজার, সেন্সারি প্লেজারে থাকে, দে আর সেন্সুয়াস। আর তারা কাউকে বাঁচতে দেয় না, কাউকে বাঁচতে দেয় না, প্রকৃতিকে বাঁচতে দেয় না, অরণ্যকে বাঁচতে দেয় না, পশু পাখিকে বাঁচতে দেয় না, গাছপালাকে বাঁচতে দেয় না। কেন না? ইন্দ্রিয় আরাম, ইন্দ্রিয়ের আরাম দরকার তাদের, পয়সা বেশি চায়, সেজন্য ভালো ভালো গাছ কেটে ফেলে বিক্রি করে, সেজন্য ভালো ভালো পাখি দেখলে পরে ধরে বিক্রি করে, রেয়ার অ্যানিমেল বিক্রি করে, চামড়া তাদের বিক্রি করে, সরকার নিষেধ করেছে তবু তারা বিক্রি করে, কারণ তাদের তাদের আরামের জীবন চাই। Such people are living in sin. So they are sinful, sensuous, and they live in vain. It's a dangerous life. Sutrang, human needs are human wants. Amade prayojon. Prayojon kotota. Ar kotota chahida. নিড আর গ্রিড, এর মধ্যে সামঞ্জস্য তারা কোনোদিন করে না। মিনিংলেস জীবন তাদের। বলছেন স্বামীজি, বলছেন অন্যের কি হলো না হলো, কিচ্ছু দেখে না, এত লোক দারিদ্র্যে ডুবে আছে, অশিক্ষায় ডুবে আছে, বারো কোনো চিন্তা নেই। আই পিটি দেম, ইট ইস নট দেয়ার ফল্ট, দে আর চিলড্রেন, দে মে বি গ্রেট অ্যান্ড হাই ইন সোসাইটি, বাট দেয়ার আইজ আর আইজ সি নাথিং বিয়ন্ড দেয়ার লিটল হরাইজন অফ এ ফিউ ইয়ার্স, দ্য রুটিন ওয়ার্ক, eating, drinking, earning, and begetting, মানে জন্ম, সন্তানের জন্ম দেওয়া, ফলোয়িং ইচ আদার ইন ম্যাথামেটিক্যাল প্রিসিশন, কমপ্লিট ওয়ার্কস, ভলিউম 5, পেজ 60। বলছেন দেয়ার স্লিপ ইজ নেভার ডিস্টার্বড, it is not disturbed by the wail of woe, of misery, degradation, poverty. The little dream of the ages of tyranny, mental, moral, or physical, that has reduced the image of God to a mere beast of burden. কার্যত যারা ভগবান সেই সব মানুষগুলোকে তারা ভারবাহী পশুদের পর্যবসিত করেছে, এবং যেসব মাতৃ সম্প্রদায় যারা হচ্ছেন জগজ্জননীর প্রতীক, এমব্লেম অব দি ডিভাইন মাদার, যে মা মাতৃ সম্প্রদায় মাতৃকুল, তাদেরকে বানিয়েছে স্লেভ to bear children. Life itself is a curse.
স্বামীজি বলছেন, বলছেন এই যে ১৬ নম্বর শ্লোকটি ব্যাখ্যা হলো, এটি হচ্ছে আমরা যা করি তাই, কিন্তু যা করতে হবে এইরকম মানুষ পৃথিবীর ভার, পৃথিবী এইসব মানুষদের জন্য ক্রন্দসী কাঁদছে, কিন্তু আরো এক ধরনের মানুষ আছে, এই এরাই যখন পিওর হবে, ডিসিপ্লিন হবে এবং ইন্দ্রিয়ের দ্বারা যদি আহত না হয় তখন তখন তারা কীরকম হবে, তারা কেমন মানুষ হবে? পরের শ্লোকে সেটি বলছেন, জাস্ট অপোজিট, বলছে এই এক ধরনের মানুষের কথা তোমাকে বললাম, এরা কাজ করে, এই পিছনে এই জিনিস থাকে, এই উদ্দেশ্য। তোমাকেও তো কাজ করতে বলছি, কিন্তু আর এক ধরনের লোক আছে যাদের কোনো কাজ নেই, যারা কর্মের বাইরে চলে গেছে, তারা কারা জানো? যস্তু আত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। যারা আত্মাতি রতি অনুভব করে, আত্মতৃপ্তশ্চ মানব, যারা আত্মাতেই তৃপ্ত, আত্মন্যেব চ সন্তুষ্ট, আত্মাতেই যাদের আনন্দ, তস্য কার্যং ন বিদ্যতে, তার কাজ নেই, তার কোনো ডিউটি নেই। সুন্দর করে বলছেন, অর্থাৎ তারা বাইরের দ্বিতীয় বস্তুর জন্য অপেক্ষা করেন না, এদের সব আনন্দ আত্মাকে নিয়ে, এদের সব ভোগের তৃপ্তি আত্মাকে নিয়ে, এদের আর কোনো কর্ম নেই, কোনো ডিউটি নেই, অ্যাবসলিউটলি ফ্রি, এবং এরাই আশীর্বাদ স্বরূপ, মানুষের কাছে এরাই আশীর্বাদ স্বরূপ। আমরা যখন ইমপারফেক্ট, আমরা যখন আনফুলফিলড, অসন্তুষ্ট, অতৃপ্ত, তখনই আমাদের কর্তব্য থাকে। এদের ভেতরে কোনো ডিজায়ার নেই, সেই জন্য কোনো অ্যাকশন নেই, সেই জন্য বলছেন তস্য কার্যং ন বিদ্যতে, বলছেন নৈব তস্য কৃতে নার্থ, ১৮ নম্বর শ্লোক, না কৃতে নেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিত অর্থ ব্যাপারশ্রয়। তস্য ন এব কৃতে নার্থ, আমরা কাজ করি কিছু পাওয়ার জন্য, অর্থ মানে কিছু পাওয়ার জন্য, কৃতে ন কাজ করার ফলে অর্থ কিছু পাওয়ার থাকে, কিন্তু এর কিছু নেই। ন এব তস্য কৃতে ন অর্থ, তাদের কাজ করে কিছু পাওয়ার ব্যাপার নয়, নেই। ন অকৃতে নিহ কশ্চন, আবার অকৃত কোনো কাজ না করলে তারা কিছু যে পাবে না তাও না, অর্থাৎ তাদের কোনো লস হবে তাও না। আমরা তো জানি যে ব্যাংকে না গেলে আমাদের টাকা হাতে আসবে না, টাকাটা আমাদের ব্যাংকে গিয়ে তুলতে হবে,
ব্যাস, না তুললে পাবো না কিন্তু তা ব্যাপার, সেরকম নয়। করলেও কেন করছি সে প্রশ্ন তাদের জন্য নয়, না করলেও কেন পাবো না তাও না। অর্থাৎ কৃতের দ্বারা বা অকৃতের দ্বারা তাদের পাওয়া না পাওয়ার বিষয় নিরূপিত হয় না। হি হ্যাজ নো অবজেক্ট ইন দিস ওয়ার্ল্ড টু গেইন, নাথিং হি ক্যান গেইন বাই ডুইং ওয়ার্ক, নর দে অর হি অর সি ইনকারস এনি লস বাই ডুইং নাথিং। ন চ অস্য সর্বভূতেষু কশ্চিত অর্থ ব্যাপার। অদ্ভুত কথা, অর্থ ব্যাপারশ্রয় মানে হচ্ছে কিছু পাওয়ার জন্য আমাদের এখানে সেখানে ছুটতে হয়, কারো কাছে ধরাধরি করতে হয়, নির্ভর করতে হয় কারো কাছে, চাকরি পাওয়ার জন্য কাউকে ধরতে হয়, করতে হয়, সে করতে হয়। বলছেন যে এইসব মানুষদের সর্বভূতেষু অর্থ ব্যাপারশ্রয়ের জন্য, অর্থ অর্থ কিছু কিছু পাওয়ার জন্য কারো কাছে যেতে হয়, ডিপেন্ড করতে হয় অর্থ ব্যবহারে। সুন্দর কথা, তার মানে হচ্ছে তারা শ্রেষ্ঠ বস্তু পেয়ে গেছেন, যেটিকে আমরা বলি তাদের নিজেদের মুক্ত আত্মা, তাকে তারা পেয়েছে। সুতরাং আগের শ্লোকটাতে যা বলেছেন, আমাদের পাওয়ার জন্য কাঙ্গালিপনা, আর এখানে সব পেয়ে কীভাবে সম্রাট হয়ে বসে আছেন আনকনসার্ন, হি অর সি ইজ নট বাফেটেড বাই এনি ওয়ার্ল্ডলি ডিজায়ার। তসমাত অশক্ত সততং কার্যং কর্ম সমাচর, অশক্ত হি আচরণ কর্ম পরম আপনোতি পুরুষ। সুতরাং এই যে বললেন যে কাজ করছো, করলেও তোমার কিছু পাওয়ার নেই, না করলেও তোমার কিছু হারাবার নেই, আর কিছু পাওয়ার জন্য তোমাকে কারোর উপর কোনো ডিপেন্ড করতে হবে না। কর্মের সঙ্গে কর্মফলের আসক্তিটা নাই, সংযোগটা নাই, সেই জন্যই বলছেন এইরকম আসক্ত হয়ে সততং কার্যং কর্ম সমাচর। দ্যারফোর ডু দাও অলওয়েজ পারফর্ম অব্লিগেটরি অ্যাকশনস উইদাউট অ্যাটাচমেন্ট। কর্মটা করো, তার ফলের সঙ্গে তোমার কর্মকে যুক্ত করো না, এটাই আদর্শ। এই আদর্শটা তোমাকে বললাম, কৃতেন অর্থ ন তস্য, ন অকৃতেন কশ্চিত, আর কশ্চিত অর্থ ব্যাপার, অর্থের ব্যাপারে আশ্রয়রূপে কারো কাছে গিয়ে ডিপেন্ড করার জন্য কারো কাছে গিয়ে দাঁড়াবে না, কোনো কিছু পাওয়ার জন্য তারা দাঁড়ায় না। তেমনি অর্থাৎ কর্ম এবং কর্মফলের সঙ্গে যে সংযোগ, এটাকে অস্বীকার করো।
by performing action without attachment. Asaktam satatam karyam karma samacharam. Asakta hi acharan karma. Asakta hi atat adantasya kayatai. আসক্তি শূন্য হয়ে যে আচরণ কর্ম যে কর্ম করি তাতে করে পরম আপনোতি পুরুষ মানুষ তখন হিউম্যান বিং তখন পরম আপনোতি পরম বস্তু লাভ করে তাহলে দেখুন আমরা অনেক সময় বলি যে কর্ম করে মুক্তি আসে না শঙ্করাচার্য সব বলছেন কর্ম করে মুক্তি আসে না কর্ম করে চিত্তশুদ্ধি হয় তারপরে মুক্তি আসে সে কী হয় না হয় আমরা সেটা জানি না কিন্তু ভগবান এখানে নিজে বলছেন যে অসক্ত হয়ে আসক্তি ত্যাগ করে আচরণ কর্ম যদি কর্ম করা যায় পরমাপ্নতি দ্য হায়েস্ট ট্রুথ তুমি পাবে তাহলে কর্মযোগ থেকে যে মুক্তি এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে বাই মিডিয়াম নয় ভক্তি থেকে যেমন মুক্তি আসছে যোগ থেকে যেমন মুক্তি আসছে জ্ঞান থেকে যেমন মুক্তি ভগবান তো বলছেন কর্ম থেকে মুক্তি অসক্ত হি আচরণ কর্ম অনাসক্ত হয়ে এই কর্ম করলে অর্থাৎ ওই বলে দিলেন কর্ম করে এটা পাবো কর্ম না করে এটা পাবো না বা কিছু করতে গেলে কর্মকে কিছু উপর নির্ভর করতে হবে এই ভাবনাটা ত্যাগ করলেই আমাদের কর্মের রহস্য জানা হলো আমরা মুক্ত হলাম এই অনাসক্তি এইটি যে বিশাল বক্তব্য আপনারা নোট করে রাখতে পারেন যে কর্ম থেকেই মুক্তি আসছে কোথায় বলেছেন শ্রীকৃষ্ণ এইখানে বলছেন অসক্ত হই আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ পরমকে পায় পুরুষ বেশি ব্যাখ্যার দরকার নেই কর্ম কর্ম নৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহমেবাপি সম্পশন কর্তুম অর্হসি বলছেন যদি একথায় যদি বলো যে কে এরকম করেছে দেখুন আমাদের প্রশ্ন তো আসে কে করেছে এরকম এই অসক্ত কর্ম করে কে পরম পুরুষকে কোন পুরুষ কোন মানুষ পুরুষ সেই পরমকে লাভ করেছে শ্রেষ্ঠ বস্তু লাভ করেছে কর্ম নেই কর্ম 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 নৈব অর্থাৎ কর্মের দ্বারাই কর্ম না এব কর্মের দ্বারাই সংসিদ্ধিম সিদ্ধি লাভ করেছেন সিদ্ধিকে পেয়েছেন জনকাদয় অস্তিতা জনক প্রভৃতি থ্রু অ্যাকশন অ্যালোন বাই ডুইং অ্যাকশন অ্যালোন কর্ম না এব জনকাদয় সংসিদ্ধি অস্তিতা সিদ্ধি লাভ করেছে জনক অ্যান আদার্স অ্যাটেন্ড পারফেকশন শ্রীকৃষ্ণ বলছেন দেখুন এটা অর্জুনকে বলছেন এখন যে কোনো মানুষ পৃথিবীর প্রান্তে যে কোনো মানুষ এইসব কথাগুলো যখন পড়েন যে তুমি কর্মটাকে যদি ঠিকভাবে করো সিদ্ধি লাভ করবে কর্ম এত মূল্যবান জিনিস ভক্তির চেয়েও বলছে হ্যাঁ জ্ঞানের চেয়েও কর্ম তো সহজ আমাদের কাজে করতে হচ্ছে ভক্তি তো অন্য জায়গায় যেতে হয় কর্মকে বাদ দিয়ে ভক্তি যাচ্ছি
যে যার মধ্যে আছো সেটাকেই ঘুরিয়ে নাও, সেটাকেই যত্ন করে ধরো। অর্জুনকে বলছেন, অর্জুন তো কর্ম করতে চাচ্ছেন না, কর্ম করি তো তারা এসব হয়েছে। আর তুমি যদি সেটা বাদও দাও, লোকসংগ্রমে বাপি, মানে লোকসংগ্রম মানে লোককল্যাণ, লোকসংগ্রম মানে লোককে জোগাড় করা নয়, কালেকশন অফ হিউম্যান বিংস নয়, লোকসংগ্রম মানে হচ্ছে ফর দি ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি। সুতরাং লোকসংগ্রহ এনশিওর করার জন্য কি করবে, ইউ শুড পারফর্ম অ্যাকশন। লোকসংগ্রহ, এটি একটি দারুণ কথা। বলছেন যে তুমি মুক্ত হবার জন্য জনকাদির মতো কর্ম করে মুক্ত হতে পারবে, কিন্তু যদি অত বড় না করো তাহলে তোমাকে এটা ভাবতে হবে যে আমি যে সমাজে বাস করি সেখানে কেন মানুষ যন্ত্রণাক্লিষ্ট হয়ে থাকবে। আমি যদি পারি তাদের যন্ত্রণা লাঘব করতে নিশ্চয়ই করব। আমি যে সমাজে বাস করি সেখানে কেন একজন মানুষও সাফার করবে। শুধু আমি এখানে আছি তাদের চোখের জল মোছাবার জন্য, এই সমাজে একদল লোক চোখের জল ফেলবে, একদল লোক সুখে থাকবে, হাসবে তত না, যারা হাসছে তারা, যারা কাঁদছে তাদের কান্না দেখতে পায় না কেন, এ প্রশ্ন। ভগবান বলেছেন লোকসংগ্রহমে বাপি, লোককল্যাণের জন্য কর্ম করতে হবে, তোমার নিজের জন্য নয়। এইখানেই আসছে সেবা। ওই কর্ম যদি অনাসক্ত হয়ে কর্ম করলে যদি মুক্তি আসে, সিদ্ধি আসে, আসবে। কিন্তু এও তো ঠিক যে আই এম এ হিউম্যান বিইং, আই এম এ ডেভেলপড হিউম্যান বিইং, কালচারড হিউম্যান বিইং, হ্যাভিং এ মাইন্ড, সেন্সিটিভ মাইন্ড অ্যান্ড ইন্টালেক্ট টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। তাহলে আমার কাছে, আমার চোখের সামনে যদি এইসব দুঃখী মানুষগুলো ঘুরে বেড়ায়, আমি নিষ্কর্ম হয়ে বসে থাকবো, তাদের জন্য কিছু করব না, করতে হবে। সুতরাং আমার অ্যাকশন চলবে আমার জন্য নয়, লোকসংগ্রহ, ফর দি গুড অফ আদার্স। এই এথিক্স, এই মোরাল প্রিন্সিপল গীতাতে আছে। পাশ্চাত্যের মানুষ গীতা নিজে নিজে তারা পড়েছেন, কোনো প্রিস্ট কোনো প্রচারক গিয়ে তাদের পড়ায়নি। পৃথিবীর প্রায় সব ভাষাতে অনুদিত হয়েছে, এই জন্য যারা থিঙ্কিং পারসনস তারা গীতার অর্থ সহজেই বুঝতে পারে যে কী লফটি আইডিয়াস, কী হাই এথিক্স। শুধু মানুষ মাত্রে, আমাদের ব্রাহ্ম সমাজের সব মানুষরা, এখনকার ব্রাহ্ম সমাজের পণ্ডিত সব কিছু আছে, তারাই বরং বলে বেড়ায় শ্রীকৃষ্ণ মানুষ মারবার জন্য অর্জুনকে ইনস্টিগেট করছেন, এই গীতা, এই গীতা পড়ে কী হবে। সারা পৃথিবীর লোক গীতা পড়ছে, তারা ইন্সপিরেশন পাচ্ছেন সেখান থেকে। আমাদের দুর্ভাগ্য, এরা খুব পণ্ডিতদের স্বামীজি বলে দিলেন না যে এরা শিশু, দের অল চিলড্রেন, চিলড্রেন, খুব সুন্দর করে তিনি বলে দিলেন, এদেরকে আমি চিলড্রেন ছাড়া আর কী ভাবি, ভেরিটেবল চিলড্রেন, মে বি ভেরি গ্রেট অ্যান্ড হাই ইন সোসাইটি,
nice little children, happy little souls. এই হ্যাপিনেসের কোনো মূল্য নেই. সো সি দ্য ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ এথিক্স ইন দি ভগবদ গীতা. কাজ করতে হবে অন্যের জন্য, লোকসংগ্রহ. কৃষ্ণ বলছেন লোকসংগ্রহ, এই লোক পৃথিবীর, শুধু নিজের সোসাইটি নিজের কান্ট্রি বলছেন না, লোকসংগ্রহ. যেটা স্বামীজি গেছিলেন সেই জন্য বিদেশে, আর তো কেউ যাননি. গীতার বাণী প্রচার করার জন্য বৈষ্ণবরা তো যাবে না, কালাপানি পার হবে. যারা গেছিলেন, স্বামীজি গেছিলেন, তাকে মন্দিরে ঢুকতে দেয়নি, কালাপানি পার হবে হয়েছে বলে. অথচ ভগবান এখানে বলছেন লোকসংগ্রহ. এই এই লোক ভূলোক, তারা বসে থাকতে পারে না. অদ্ভুত কথা. এই পরস্পরের ভাবনা, এই লোকসংগ্রহ, এইটি হচ্ছে আমাদের সবচেয়ে, ভারতের সবচেয়ে বড় অবদান. ভারতের কাছে পৃথিবী এইসব চায়, কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেরাই গীতা পড়ি না, ইন্সপায়ার্ড হই না, বরং গীতাকে ধর্মপুস্তক বলে বাদ দিয়েছি, কর্মপুস্তক হিসেবে গ্রহণ করিনি. যার জন্য আমাদের 60-70 বছরেতেও স্বাধীনতার পর আমরা সেখানে কোনো ড্রাইভ নিতে পারিনি, পোভার্টি দূর করার জন্য, নিরক্ষরতা দূর করার জন্য কিচ্ছু নিতে পারিনি. এবং আমাদের স্বামীজি বলছেন, মহারাজজি বলছেন যে আমাদের এখনও আপার ক্লাস পিপল, উচ্চ অভিজাত সম্প্রদায় সমাজের, তারা যেটা আগে বলেছেন প্রথম দিকে আমি যেটা বললাম, তারা এখনও সেলফ সেন্টার্ড. দে ডু নট কেয়ার ফর এনিবডি এলস. এখনও বলছেন মহারাজ, সব কলেজ, ভালো ভালো কলেজ, ভালো ভালো স্কুল, সব সব হচ্ছে সিটি সেন্টার, টাউন সেন্টার, রুরাল এরিয়ার ভেতরে এখনও স্কুল কলেজ যাচ্ছে না. আমরা মনে করি আমরা অ্যাপারেন্টলি খুব পাওয়ারফুল নেশন, কিন্তু এই মানব জাতি দাঁড়িয়ে আছে বলছেন উইথ ফিট অফ ক্লে, আমাদের পাগুলো শক্ত নয়, মাটির পা, একটু বৃষ্টিতেই গলে যাই আমরা. সব আছে আমাদের, ইনস্পাইট অফ হ্যাভিং থার্ড গ্রেটেস্ট সাইন্টিফিক ম্যান পাওয়ার ইন দি ওয়ার্ল্ড, আমাদের 1/3 পিপল এখনো পভার্টির মধ্যে আছে. হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্যাট সাইন্টিফিক ম্যান পাওয়ার? বলছেন যে এখন আমরা এই বিষয়ে চিন্তা করতে শিখেছি, ভবিষ্যতে এর কাজ দেবে. সুতরাং আমাদের দেশে সত্যিকারের যদি ট্রান্সফরমেশন বা রূপান্তর আনতে হয়, তাহলে ন্যাশনাল ক্যারেক্টার তৈরি করতে হবে অ্যালং দিস লাইন অফ ভগবদ গীতা. কাজ করতে হবে লোকসংগ্রহে ব্যাপি. উই মাস্ট ওয়ার্ক ভিগোরাসলি. ফর দি প্রোটেকশন, কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার
অফ লোক লোক পৃথিবী এই মানুষ বলছেন যে এই বিষয়ে যারা একটু অ্যাডভান্সড সোল, যাদের বিবেক একটু জাগ্রত হয়েছে, যারা ব্রাইট পিপুল ইন সোসাইটি, উন্নত মনের যারা অধিকারী, তাদের একটা বিশাল কর্তব্য আছে। এবং অর্জুনকে বলছে তুমি তো উন্নত মনের অধিকারী, তুমি তো সাধারণ মানুষ নও, এত বড় বীর, এত তোমার আভিজাত্য, শোভন জাত, তুমি তুমি সমাজের কেউ কেটা, যত যত আচরটি আচরতি শ্রেষ্ঠ তত্তদ এবি তরজন, ইতর্জন শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে, যত যত আচরতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানুষরা যেমন যেমন আচরণ করে তত্তত ইব ইতরজন, সেরকম সেরকম ইতরজন, ইতর মানে খারাপ না, অন্যজনেরা অনুসরণ করে, সযত প্রমাণম করিতে, ওই শ্রেষ্ঠ ব্যক্তি যে প্রমাণ স্থাপন করেন লোকস্তত অনুবর্ততে, লোক অন্যেরা সেগুলি অনুবর্তন করে, ইমিটেট করে। সুতরাং অর্ডিনারি পার্সন যারা, সাধারণ পার্সন তারা, এই যারা বড় বড় মানুষ আছে তাদের পথ অনুসরণ করে, ইমিটেট করে। সমাজে একটা গ্রামে যে খুব একটু মানিগুণী ব্যক্তি একজন আছে, তাকে সবাই সম্মান করে, তিনি একটা ভালো কাজ করলে পরে সকলে তিনি যে কাজটা করলেন সেটা ভালো কাজ সবাই মনে করে, জানে এবং তাকে অনুসরণ করে, তাকে সবাই শ্রদ্ধা করে। আমরাও দেখেছি আমাদের গ্রামে সেরকম ছিল, তার নামে সব স্কুল হয়েছে, লাইব্রেরি হয়েছে, সবাই তাদের ছেলেপুলেদেরও সবাই শ্রদ্ধা করে। সো দিস ইজ দিস টেন্ডেন্সি ইজ দেয়ার, ইমিটেশন টেন্ডেন্সি, সেটা ভগবান নিজে বলছেন, সেটি এইভাবেই তো উন্নতি ঘটে। তাদের যে ডেমনস্ট্রেশন সেটা অন্যের অনুসরণ করার জন্যই হয়। শ্রেষ্ঠ মানুষ, সে মানির অর্থের দিক থেকে হোক, বিদ্যার দিক থেকে হোক, বা এমনি রাজনৈতিক পাওয়ার নিয়ে যারা থাকে, বলছেন এরা যেমন যেমন সমাজকে চালায় তেমন তেমন সমাজ চলে। বলছে হোয়াট এভার স্ট্যান্ডার্ড হি অর শি কিপস আপ, অল আদার্স ফলো দ্যাট ভেরি স্ট্যান্ডার্ড, দে আর দি ট্রেন্ড সেটার্স। সুন্দর জিনিস, তেমনি মহারাজ বলছেন যে শুধু সমাজকে আর বলবো কেন, প্রত্যেকটা পরিবারে বাবাকে, এ ফাদার অ্যাট হোম কিপস এ হাই স্ট্যান্ডার্ড অফ কন্ডাক্ট, মাদার উইল ফলো অ্যান্ড চিলড্রেন উইল অলসো ফলো দ্যাট স্ট্যান্ডার্ড। কারণ বাবা এবং মা কি করছে না করছে সেসব ব্যাপারে ছেলেমেয়েরা খুব ক্রিটিক্যালি অবজার্ভ করে, খুব ক্রিটিক্যাল তারা দেখে, বললে হবে না, বাবা মা যেমন করেন স্ট্যান্ডার্ডটা তারা ফিক্স করে দেন, ট্রেনটা সেট করেন। ইফ প্যারেন্টস ডু ব্যাড থিংস চিলড্রেন উইল অলসো সেট, অল রাইট উইল ডু ডাবল অফ দ্যাট, মহারাজ বলছেন
যে বাবা যা করেছে আমরা তার ডবল করবো, তাহলে তো উন্নতি হবে না দেশটার। আমরা গুরু যারা যারা শিক্ষক, তারা কিন্তু শিষ্য এবং ছাত্রের কাছে পরাজয় কামনা করি, তাই তো? তার মানে আমরা নিজেরাই বলি, আমরা যা করি তোমরা তার ডবল করো, তাহলে তো প্রগতি হবে না। আমাদের ছেলেরা, বাবা বিদ্যাসাগর, ছেলে যদি নারায়ণ ডোবা হয়ে থাকে, তাহলে দেশের উন্নতি হবে কী করে? এটা একটা স্ট্যান্ডার্ড জোক আছে আর কি, বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণ ডোবা, নারায়ণ। তার লেখাপড়া সেরকম বোধহয় হয়নি, জানি না, কিন্তু তেমন তো আর কথা নয়, কিন্তু তত বিখ্যাত নয়। বাবাকে হারিয়ে দেবে ছেলের। এখন বাবারা যদি এরকম খারাপ মানুষ হন, তাহলে ছেলেরাও আরও দ্বিগুণভাবে খারাপ হবে, ইট ইজ ন্যাচারাল। সো অ্যাট দি টপ অফ দি সোসাইটি যারা থাকবে, তাদের একটা হাই স্ট্যান্ডার্ড সেট করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য এটা হচ্ছে না। অর্জুন, তুমি বুঝতে পারছো না, তোমাকে এটা করতে হবে। এটা একটা কত বড় সুন্দর কথা বলুন তো। যত যত আচরতি শ্রেষ্ঠ, তত তত দেবে তরজন। সহজত প্রমাণ করে যে লোকস্থ অনুবর্ত, এই জন্য বলছেন তুমি নিজে একটা জিনিস সেট করো।